ভাড়া স্লিপ নাই, ওরা জরিমানা করতেছে। এটা কি আপনাদের ওরা বলছিল যে আমরা কাউন্টারে ঢুকবো, ইয়া না পারলে জরিমানা করবো, এবং কোনো মিটিং করছে? আমার সমিতির সাথে কোনো কথা বলে নাই। এটা 4,000 টাকা প্রত্যেক কাউন্টারে জরিমানা করতেছে। আমি সব গাড়ি লম্বা করে এখানে লাইন করে রাখি দিলাম, রাখি দেবো সব করে স্ট্যান্ডে বোক করে রাখি দিচ্ছি। আমরা জরিমানা কত করে করব? আচ্ছা ঠিক আছে, সেটাই বলতেছি। আমাদের ব্যবসা নাই, যাত্রী নাই, ওরা জরিমানা আছে, ভট করে জরিমানা করতেছে। এটা কি মগের মূল্য পাইছে নাকি? মানে আমাদের ভাড়া চারটা লগাবো নাই, ভাড়া চারটে ঢুকে জরিমানা শুরু করে দিছে। গাড়ি সব পাইতে করি আমরা কখনো আইনের উপরে ভাড়া বেশি নেই না, আমরা পাল্টা করে কম নেই। আপনাদের লোক শুনে প্রশাসনে এমন কোন লোক নাই, প্রশাসনে এমন কোন লোক নাই যে আমরা তাদের সৌজন্য পাঠাই না। অবশ্যই পাঠাই, প্রতি বছর বছর আমাদের দিকে পাঠায়। এটা কি এই বছরের তালিকা? এই বছর ছিল ভারত, আপনি এখানে কত লেখা আছে দেখেন। আপনি দেখেন এই বছরের তালিকা 8/11/21, দেখেন 700 কত টাকা লেখা আছে।